আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তোমাদেরকে আমি লুক ফ্রেশ বিউটি ক্রিম সম্পর্কে বলবো। এটি ইউজ করলে কী কী বেনিফিটস পাবা অ্যান্ড এটিতে কোনো সাইড ইফেক্ট আছে কি না সব ইনফরমেশন দিব। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই ক্রিমটি ক্লেম করে থাকে এটি স্কিনটাকে 5 দিনে ফর্সা করবে, একনি রিমুভ করবে, ব্ল্যাক স্পট রিমুভ করবে, স্কিনের যে ডেড সেল আছে সেগুলোকে রিমুভ করবে, স্কিন সফট অ্যান্ড নারিশ করবে, অয়েল কন্ট্রোল করবে, স্কিনটা অনেক বেশি গ্লোয়িং করে দিবে, রিঙ্কেলস রিমুভ করবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে, এরকমটা ক্লেম করে থাকে এই ক্রিমটি। এই ক্রিমটি বেসিক্যালি কী কী কাজ করবে সে সম্পর্কে আমি বলতেছি। এই ক্রিমটি 5 দিনে স্কিনটাকে ফর্সা করবে না। এই ক্রিমটি ফর্সা করতে তেমন কাজ করবে না, যদি কেউ এই ক্রিমটি ইউজ করে থাকে তাহলে কোনো বেনিফিটসই পাবা না, কারণ এই ক্রিমটি স্কিনটাকে ফর্সা করতে কাজ করে না। অ্যান্ড ব্ল্যাক স্পট রিমুভ করবে না, একনি রিমুভ করবে না, বরঞ্চ এই ক্রিমটি যদি কেউ ইউজ করো তাহলে একনিটা আরও বেশি হয়ে যেতে পারে। অ্যান্ড হচ্ছে স্কিনটাকে অনেক বেশি অয়েলি করে দিবে। এই ক্রিমটি যখন ইউজ করবা তখন স্কিনে যে প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো আরও বেশি হয়ে যাবে। এই ক্রিমটি যেমনটা ক্লেম করে থাকে তেমনটা কাজ করে না, স্কিনটাকে অনেক বেশি খারাপ করে দিবে, স্কিনটাকে ড্যামেজ করে ফেলবে। এই ক্রিমটি ইউজ করে অন্য কোনো ভালো প্রোডাক্ট ইউজ করলে স্কিনে সেরকম কাজ করতে চাবে না, কারণ এই ক্রিমটি স্কিনটাকে অনেক বেশি ড্যামেজ করে ফেলবে। এজন্য স্কিনে সেরকম রেজাল্ট পাওয়া যাবে না, ভালো কোনো প্রোডাক্ট ইউজ করলে স্কিনে সেরকম কাজ করবে না। অ্যান্ড হচ্ছে এই ক্রিমটি যখন ইউজ করবা তখন যখন বাইরে বের হবা তখন বুঝতে পারবা যে স্কিনটা অনেক বেশি লাল হয়ে যাচ্ছে। এতে তো কোনো রেজাল্টই দিবে না, বরঞ্চ স্কিনটাকে আরও বেশি খারাপ করে ফেলবে। আগে যেরকমটা ছিল কালার তার থেকে বেশি কালো হয়ে যাবে স্কিনটা, অ্যান্ড হচ্ছে একনি অনেক বেশি হয়ে যাবে, অ্যান্ড হচ্ছে স্কিনটাকে অনেক বেশি অয়েলি করে দিবে। এই ক্রিমটি কোনো রেজাল্টই দেয় না, এজন্য তোমরা যদি কেউ ইউজ করতে চাও তাহলে বলবো এই ক্রিমটি তোমরা ইউজ করবা না, ইউজ করলে স্কিনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ক্রিমটি ইউজ করা থেকে বিরত থাকো। অ্যান্ড হচ্ছে এইরকম খারাপ সাইড ইফেক্ট প্রোডাক্ট ইউজ করবা না, করলে স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে, স্কিনটা তো ভালো করবেই না বরঞ্চ স্কিনের কোয়ালিটিটা খারাপ করে ফেলবে। এই খারাপ স্কিনটাকে ঠিক করতে অনেক বেশি টাইম লাগবে, কারণ স্কিন যখন খারাপ হয়ে যায় তখন ভালো প্রোডাক্টও স্কিনে কাজ করতে চায় না, স্কিনটা ড্যামেজ করে ফেলে। এই জন্য এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করা থেকে বিরত থাকো, এগুলা স্কিনের জন্য ভালো না। যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা ভুল করেও এই ক্রিমটি ইউজ করবা না, কারণ অ্যালার্জি যাদের আছে স্কিনে তারা যদি এটি ইউজ করে তাহলে স্কিনে অনেক বেশি প্রবলেম হবে। অ্যান্ড এরকম প্রোডাক্ট সম্পর্কে অনেক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। তাহলে নেক্সট টাইম যখনই আমি প্রোডাক্ট সম্পর্কে ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন পেয়ে যাবা। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করিও।